শীতের সময়টা আমার কাছে বেশ ভালোই লাগে। দেখতে দেখতে এবারও চলে এলো শীতের সময়। বেশ কিছুদিন ধরে টেলিভিশনে বেবি লোশন, পেট্রোলিয়াম জেলি আর উইন্টার ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন দেখেই বুঝে ফেলেছিলাম শীত আসতে চলেছে। যাই হোক, শীতের এই সময়ে শরীরের নানান অংশ কিভাবে উষ্ণ রাখা যায় তার কিছু টিপস দিব আপনাদের। এই শীতে আপনি যদি আপনার মাথা গরম রাখতে চান তাহলে বিটিভি দেখতে পারেন। আপনি যদি আপনার চোখ গরম রাখতে চান তাহলে বাংলা সিনেমা দেখুন। আর কান গরম রাখতে চাইলে রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনতে পারেন। আর যদি পেট গরম রাখতে চান নিয়মিত ফুটপাতের খাবার খান। সুতরাং বুঝতেই পারছেন শীত মোকাবেলাটা তেমন কঠিন কোনো বিষয় নয়। কিন্তু হঠাৎ হঠাৎ আমাদের দেশে শৈত্যপ্রবাহ এসে যেভাবে হানা দেয় তাতে মনে হচ্ছে শরীরের নানা অংশকে শুধু গরম রাখলেই চলবে না, শীতের প্রকোপে তৈরি হওয়া রোগবালাইয়ের সঙ্গেও যুদ্ধে নামতে হবে। অথচ কিনা এই সময়টাতেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচাইতে কম থাকে আর এর জন্যই সহজে ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্বারা আমরা আক্রান্ত হই। তাছাড়া আরও বেশ কিছু রোগের সমস্যাও বেড়ে যায় এই সময়। শীতে শিশু ও বয়স্কদের সমস্যা বেশি হয়, তবে আসার কথা হলো স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে একটু যত্নশীল হলে অনেক সমস্যা আমরা খুব সহজেই কাটিয়ে উঠতে পারি। ঠিকই ধরেছেন বন্ধুরা, আমাদের আজকের আয়োজন জুড়ে থাকছে এই শীতের সময়ে তৈরি হওয়া নানান রোগবালাই এবং তার প্রতিকার নিয়ে। স্বাগতম আপনাকে কালোটুপির আজকের আয়োজনে। আজকের ভিডিওটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ জানাচ্ছি। আর সেই সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ঠান্ডা বা সর্দি কাশি। ঠান্ডা লাগা বা সর্দি কাশি লাগাটাই এ সময় একটি সাধারণ সমস্যা। ফ্লু ভাইরাস এ সময় বেশি আক্রমণ করে, আবার অধিকাংশ ঠান্ডাজনিত ভাইরাসই সরাসরি সংস্পর্শে সংক্রমিত হয়। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে রোগ অন্যের ভেতর ছড়াতে পারে। এই জীবাণুগুলো মানুষের দেহ ছাড়াও ঘণ্টার পর ঘণ্টা, কখনো কয়েক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই সারাদিনে বেশ কয়েকবার সাবান দিয়ে হাত ধুতে হবে, যখন তখন চোখ নাক ও মুখে হাত দেওয়া যাবে না। সর্দি কাশি হলে গরম পানির ভাপ নেওয়া, লবণ পানি দিয়ে গড়গড়া করা এবং গরম গরম আদা চা খাওয়া উচিত। এই ঠান্ডার সমস্যাটা বাড়তে বাড়তে একসময় রূপ নেয় নিউমোনিয়া। এই সময় বিশেষ করে বাচ্চা এবং বয়স্কদের প্রতি আমাদের একটু বেশি যত্নশীল হওয়ার প্রয়োজন আছে। যাদের বাড়িতে ছোট ভাই বোন কিংবা ছোট বাচ্চারা আছেন এবং বয়স্ক লোকজন আছেন, এ সময় স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণের হার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কেননা ছোট বাচ্চা এবং বয়স্কদের স্বাস্থ্যতন্ত্র বেশ নাজুক হয়ে থাকে, তাই এরা তাপ ধরে রাখতে পারে না, সহজে ঠান্ডা হয়ে যায়। এজন্য এদেরকে পর্যাপ্ত শীতের কাপড় পরাতে কার্পণ্য করা চলবে না কিন্তু। আর হ্যাঁ, নিউমোনিয়া যদি হয়ে যায় তাহলে সময় মতো চিকিৎসা না নিলে রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই নিজে নিজে চিকিৎসা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর সেই সঙ্গে দেশে এত নিউমোনিয়া কেন হচ্ছে তা নিয়ে তদন্ত কমিটি গঠন করা উচিত। আশা করি 48 ঘন্টার মধ্যেই শীতের প্রকোপ কমে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা স্বাস্থ্যমন্ত্রীর এমন আশ্বাসেও ডাক্তারের কাছে যেতে থামবেন না কিন্তু। টনসিলাইটিস ও গলা ব্যথা। ঠান্ডার কারণে গলার ভেতরে টনসিলের ইনফেকশন হতে পারে, এতে জ্বর এবং গলা ব্যথা হয়। তাছাড়া শীতে ঠান্ডা পানি খেলে বা গরম কাপড় চোপড় না পরলেও গলা ব্যথা হতে পারে। মাথা ব্যথা হলে যেমন মাথা টেপাতে ইচ্ছে করে, গলা ব্যথার সময় কিন্তু এরকম চিন্তা করবেন না। তার চেয়ে বরং গলা ফোলা এবং ব্যথার মতো সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং লবণ পানি দিয়ে গড়গড়া ও বিশ্রাম নিতে হবে। এ সময় হাঁপানির সমস্যাও বাড়তে থাকে। শীতের শুষ্ক আবহাওয়ায় ধুলাবালির প্রকোপ থাকায় অ্যালার্জি হয়। অতিরিক্ত ঠান্ডার ফলেও মানুষের নাক কান ও গলায় অ্যালার্জি হতে দেখা যায়, ফলে অ্যাজমা রোগীদের শ্বাসকষ্ট বেড়ে যায়। তাই যাদের অ্যাজমা এবং অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের অবশ্যই এ সময় ধুলাবালু একটু এড়িয়ে চলা উচিত। ঘরের ধুলাবালু পরিষ্কারের প্রতিও যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত। এই সময় ঠান্ডা বাতাস যেন সরাসরি শ্বাসনালীতে প্রবেশ না করে সেজন্য মাস্ক ব্যবহার করতে হবে, নাক দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস করতে হবে। এক্ষেত্রে অবশ্য আপনি বলতে পারেন, ধর্মিয়া আমি কি চোখ দিয়ে শ্বাস নিই? মাইন্ড করবেন না, এটা বিশেষভাবে বলার কারণ হল নাক দিয়ে শ্বাস নিলে বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রা উভয়ই বেড়ে যায়। আমরা অনেক সময় নাক বন্ধ থাকার কারণে মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করি। চোখ নাক ও মুখে হাত দেবেন না। শীতকালে পকেটে হাত রাখাই ভালো, এতে একদিকে যেমন হাত উষ্ণ থাকবে অন্যদিকে পকেট মারারও তেমন সুবিধা করে উঠতে পারবে না। সো দুদিকেই আপনার লাভ। নাক পরিষ্কার করার জন্য টিস্যু পেপার ব্যবহার করতে হবে। যাদের বাসায় কার্পেট আছে সম্ভব হলে কার্পেট ব্যবহার না করাই ভালো, আর যদি করতে হয় সেক্ষেত্রে কার্পেট খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শীতের সময় রাতে কম্বল গায়ে দিয়ে ঘুমাতে বেশ আরাম লাগে,
তবে খেয়াল রাখতে হবে সেটি যেন বেশ লোমযুক্ত না হয়। যদি আপনার অ্যাজমা থেকে থাকে তাহলে পুরো শীতকাল জুড়েই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করবেন। এ সময় আরেকটা বেশ বিরক্তকর সমস্যা হচ্ছে শুষ্ক ত্বক। শীত আসতেই অনেকের ত্বক শুষ্ক হয়ে যায়, এতে ত্বক চুলকাতে পারে এবং বিভিন্ন রকমের চর্ম রোগ আপনাকে জ্বালিয়ে মারতে পারে। ভয়ের কিছু নেই, ত্বকের আর্দ্রতা রক্ষা করলেই এটি সমাধানযোগ্য। এজন্য অলিভ অয়েল বা লোশন ব্যবহার করতে পারেন, আর অবশ্যই বেশি বেশি পানি পান করবেন, আর পাশাপাশি শীতকালীন শাকসবজি আর ফলমূল খাবেন প্রচুর পরিমাণে। শুষ্ক ত্বকের সমস্যার সাথে এবার অ্যাড করব আরেকটি বিরক্তকর সমস্যা। শীতকালে খুশকির সমস্যা কয়েক গুণ বেড়ে যায়। খুশকি কিন্তু মাথার মরা চামড়া ছাড়া আর কিছুই না, কিন্তু এর ফলে মাথার চামড়া চুলকায়। খুশকির সঙ্গে প্রদাহ থাকলে তাকে সেবোরিক ডার্মাটাইসিস বলে। খুশকিকে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব নয় কখনোই। খুশকি শ্যাম্পু দিয়ে দমিয়ে রাখতে হয়, তা না হলে মাথার চুল ঝরে যেতে পারে। আর হ্যাঁ, কখনোই মাথা ভেজা রাখা যাবে না। একজনের চিরুনি আরেকজন ব্যবহার না করাই ভালো। ঠান্ডা যতই পড়ুক, গোসল করতে ভয় পেলে চলবে না কিন্তু একদমই। আশা করছি এবারে শীতটা আপনাদের চমৎকার কাটবে। সেই সঙ্গে শীত নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো সেটি ঝটপট জানিয়ে দিন আমাদের কমেন্ট করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।